বরিশাল নগরীর সাইনবোর্ডগুলোতে ইংরেজি লেখা সরাসরি, বাংলা লেখা বাধ্যতামূলক হইলেও মানা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। সর্বস্তরে বাংলা ব্যবহার নিশ্চিতে 1987 সালে আইন করে সরকার। সেই অনুযায়ী সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান সহ সব রকমের সাইনবোর্ড ও বিলবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক। কিন্তু সেই আইনের পুরোটাই অকার্যকর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালে। প্রত্যেকারে এখনও সাইনবোর্ড সহ প্রায় সব ক্ষেত্রেই ইংরেজি লেখার দাপট। বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড ও বিজ্ঞাপনে ব্যবহার হওয়া হইতে আছে ইংরেজি লেখা। সরকারি নির্দেশনা অনুযায়ী এগুলোর তদারকি করার কথা বরিশাল সিটি কর্পোরেশনের। তয় এলইয়া হারা বৎসরে কোনো রকমের পদক্ষেপ চোহে পড়ে না সিটি কর্পোরেশনের। বরিশাল সিটি কর্পোরেশনে গুণে নেওয়া ট্রেড লাইসেন্সেও ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা লেখার কথা থাকলেও বরিশালে ব্যবসা পরিচালনা হওয়া বেশিরভাগ শোরুম, কাস্টমার কেয়ার, জোতার দোকান সহ সব রকমের রেস্টুরেন্টেই সাইনবোর্ড লেখা ইংরেজিতে। এর মধ্যে কেউ কেউ নামে মাত্র বাংলা ব্যবহার করলেও অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ডেই নাই বিন্দুমাত্র বাংলার ব্যবহার। বাদ নাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিম কোম্পানির কাস্টমার কেয়ার ও আবাসিক হোটেলও। বাংলাদেশিরাই একমাত্র জাতি যারা ভাষার লজ্ঞা নিজের বুহের তাজা রক্ত দিতেও এক মুহূর্তের লজ্ঞা ভাবে নেয়। বর্তমানে আধুনিকতার নামে বাংলা ভাষার ব্যবহার কমাইয়া সর্বত্রই ইংরেজির ব্যবহার চালু হওয়ায় ক্ষোভ প্রকাশ হচ্ছে বিশিষ্ট জনেরা। সালাম বরকত তাদের এই শহীদের তাদের আত্মদানের মাধ্যমে বাংলা ভাষার প্রতিষ্ঠা হয়। কিন্তু এই বাংলা ভাষার প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও বাংলায় দেশে এখন পর্যন্ত অনেক সাইনবোর্ডগুলো ইংরেজিতে লেখা আছে, যেগুলো আমাদের কাম্য না। তো আমাদের কাম্য হইল বাংলা ভাষার সব সাইনবোর্ড এবং সব দপ্তরের বাংলা ভাষার মাধ্যমে সব কিছু লিপিবদ্ধ হবে। সাইনবোর্ডগুলো যদি বাংলায় লেখা থাকে তাহলে আপামার জনগণ এবং এদেশের যারা সর্বশিক্ষিত তারাও বুঝতে পারে কোনটা কোন অফিস। তাই আমি অনুরোধ করবো সিটি কর্পোরেশনকে, এই সিটির ভিতরে যতগুলো সাইনবোর্ড আছে, অফিস আদালত আছে, সেই সাইনবোর্ডগুলো যাতে করে ইংরেজিতে না লেখে বাংলায় লেখা হয়। ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধাকে পাশাপাশি সাধারণ মানুষের দাবি বরিশাল সিটি কর্পোরেশন যেন তরাতরি এই ব্যাপারে পদক্ষেপ লয়। বরিশালের সব বিলবোর্ড, সাইনবোর্ড ও বিজ্ঞাপনে বাংলার ব্যবহার শতভাগ নিশ্চিত হওয়া হয় যেন অতি অল্প সময়ের মধ্যে। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।